হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই নিউ আনাদার ভিডিও। তো প্রিভিউতে যে টেরাসটা দেখলেন, সেই টেরাসটা কীভাবে ক্রিয়েট করবেন সেটাই তোমাদের আমি দেখাতে চলছি, ঠিক আছে? তো আমার চ্যানেলে নতুন হয়ে দিলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর অল ম্যাটেরিয়াল লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে, ঠিক আছে? তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে কী করবে, তোমরা অ্যালার্ট মোশন অ্যাপটি ওপেন করে নেবে, ঠিক আছে? দেন একটু ওয়েট করো। দেন ওপেন করার পরে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এবার তোমরা কী করবে, প্লাস এখানে ক্লিক করে 4:3 রিসেটটি সিলেক্ট করে নেবে, ঠিক আছে? দেন ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবে। দেন ক্লিক করার পরে কিন্তু এমন ইন্টারফেস চলে আসবে। তো এবার তোমরা প্লাস এখানে ক্লিক করে সেটিং এখানে ক্লিক করে সব প্রথমে কালারটাকে ব্ল্যাক করে নেবে। দেন ব্ল্যাক করার পরে প্লাস এখানে ক্লিক করবেন। দেন কিছু ইমেজ আমি দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেল, ওখান থেকে ডাউনলোড করে নেবে, ঠিক আছে? দিয়ে একটা ইমেজ আমি সিলেক্ট করে নিচ্ছি। দেন সিলেক্ট করার পরে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে এটাকে প্রথমে বড় করে নিচ্ছি, ঠিক আছে? একটু জুম করে নিচ্ছি সব প্রথমে, এটা জুম করে ঠিকঠাক রেখে দিচ্ছি। দেন এবার কী করবে, তোমরা আবার প্লাস এখানে ক্লিক করে দেবে, ঠিক আছে? দেন প্লাস এখানে ক্লিক করার পরে অডিওটি তোমরা সিলেক্ট করে নেবে। তো আমি অডিওটি অ্যাড করে নিচ্ছি। অডিওটি অ্যাড করা হয়ে গেলে এবার তোমরা কী করবে, আবার প্লাস এখানে ক্লিক করে টেক্সটে ক্লিক করবে। দেন টেক্সটটা লিখে নেবে, ঠিক আছে? তোমাদের গানের লিরিক্স অনুযায়ী তোমরা টেক্সটটা লিখে নাও। দেন টেক্সটটা লেখা হয়ে গেলে এখানে রাইট অপশানে ক্লিক করবেন। দেন রাইট অপশানে ক্লিক করার পরে ফোনটা তোমরা অ্যাড করে নেবে, স্টাইলিশ মতো ফোনটা আপনার অ্যাড করে নেবে, ঠিক আছে? তো গাইস, আমি একটু মানে ভিডিওটা শ্যুট করার পরে ভয়েসটা করছি, তো একটু গন্ডগোল হতে পারে, তোমরা একটু জাস্ট অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আছে? জাস্ট একটু বুঝে নেবে তাহলেই হবে। দেন ফোনটার সাইজটাকে একটু বড় করে নেবে, ঠিক আছে? দেন এবার তোমরা কী করবে, আমি একটা প্রজেক্ট লিঙ্ক দিয়ে রাখবো, ঠিক আছে? তো সেই এক্সএমএল ফাইলটা তোমরা ডাউনলোড করে নেবে আমার টেলিগ্রাম চ্যানেলটিকে। তো ব্যাক করে আমি এক্সএমএল ফাইলটা ওপেন করছি, ঠিক আছে? দেন এক্সএমএল ফাইলটা ক্লিক করার পরে এখানে সবার লাস্টে দেখতে পাচ্ছ ফটোটা অ্যাড করা আছে, ঠিক আছে? এই ফটোটাতে ক্লিক করবে। দেন ইফেক্টে ক্লিক করবে। ইফেক্টে ক্লিক করার পরে এখানে 3 ডটে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে, ঠিক আছে? দেন কপি ইফেক্ট করার পরে কী করবে, আবারও তোমাদের প্রজেক্টে তোমরা চলে আসবে। দেন প্রজেক্টে আসার পরে প্রজেক্টে চলে আসবে। চলে আসার পরে আবার তোমরা ফটোটা সিলেক্ট করবে, ঠিক আছে? ফটোটি সিলেক্ট করার পরে ইফেক্টে ক্লিক করবেন। সবার প্রথমে কী করবে, ফটোটাকে ভিডিও এন্ড পর্যন্ত করে নেবে, ঠিক আছে? দেন এন্ড পর্যন্ত করার পরে ফটোটাকে সিলেক্ট করবে। দেন ইফেক্টে ক্লিক করবে। দেন ইফেক্টে ক্লিক করার পরে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে এখানে, ঠিক আছে? দেন পেস্ট ইফেক্ট করার পরে আবারও তোমরা ব্যাক করে প্রজেক্টটাই চলে যাবে, ঠিক আছে? দেন ব্যাক করে প্রজেক্টে আসার পরে এবার তোমরা কী করবে, পরপর 4টে লেয়ার দেখতে পাচ্ছ, এই 4টে লেয়ার কী করবে, কপি করে নেবে, ঠিক আছে? কপি করার পরে ব্যাক করে তোমরা আবারও তোমাদের প্রজেক্টে চলে আসবে, ঠিক আছে? দেন আসার পরে এখানে ক্লিক করে পেস্ট ফোল্ডার করে দেবে, ঠিক আছে? দেন এটাকে ভিডিও এন্ড পর্যন্ত করে দেবে, লেয়ারগুলোকে ভিডিও এন্ড পর্যন্ত সব করে দেবে, ঠিক আছে? দেন এন্ড পর্যন্ত হয়ে গেলে এবার তোমরা আবার ব্যাক করে আবার প্রজেক্টে চলে আসবে। দেন প্রজেক্টে আসার পরে এবার তোমরা কী করবে, এখানে লিরিক্স ইফেক্টটা দেখতে পাচ্ছ, লিরিক্সে ক্লিক করে ইফেক্টে ক্লিক করবে, ঠিক আছে? লিরিক্সে ক্লিক করে ইফেক্টে ক্লিক করার পরে 3 ডটে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে, ঠিক আছে? কপি ইফেক্ট করে তোমরা ব্যাক করে দেবে। ব্যাক করে তোমাদের প্রজেক্টে চলে আসবে। প্রজেক্টে আসার পরে এখানে লেয়ারে ক্লিক করবেন। দেন ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। দেন এবার কী করবে, এভাবেই তোমরা পরপর সব লেয়ারগুলো অ্যাড করে নেবে, ঠিক আছে? তো লেয়ারটাকে কপি করার জন্য এখানে কপি করবেন। দেন কপি করার পরে সেকেন্ড লাইনটা যেখান থেকে শুরু হচ্ছে সেখানে আসার পরে এখানে ক্লিক করে পেস্ট লেয়ার করে দেবে, ঠিক আছে? তাহলে কিন্তু দেখুন গাইস, লেয়ারটা কিন্তু এখানে চলে আসবে।
দেন লেয়ারটা চেঞ্জ করার জন্য এখানে এডিট টেক্সে ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে নেক্সট লাইনটা লিখে নেবেন, ঠিক আছে। নেক্সট লাইনটা লিখে নিচ্ছি আমি, দেন ব্যাক করে এভাবে কিন্তু পরপর তোমরা সব লেয়ারগুলো লিখে নেবে, ঠিক আছে। এভাবে প্রত্যেকটা লেয়ার তোমরা লিখে নেবে। দেন ভিডিওটি এক্সপোর্ট করার জন্য উপরে ক্লিক করে এক্সপোর্ট আইকনে ক্লিক করে এখানে ক্লিক করবেন। দেন ভিডিওটি যত এইচডিতে ডাউনলোড করতে চান শত রেশিওটা সিলেক্ট করে নেবে। দেন এখানে এক্সপোর্ট আইকনে ক্লিক করে দেবেন। দেন এক্সপোর্ট হতে কিন্তু শুরু হয়ে যাবে। তো গাইস, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য।